হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডু বন্ধু। আজকে যে নোটিশটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে MSW এবং এমিলিসের নিয়ে। গতকালই ইউনিভার্সিটি তাদের এই নোটিশটি পাবলিশ করেছে। এমিলিস এবং MSW ভাই ভা যে এক্সাম আছে তার নোটিশ এবং ভেনু, তো চলো দেখে নেওয়া যাক। তো তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার ভিডিও পোস্ট করার নোটিফিকেশন তোমরা পেতে থাকো। তো চলো কি বলছে দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে হেডলাইনে যেটা আছে, দ্য টাইম শেডিউল ফর পিজি সোশ্যাল ওয়ার্ক পেপার 8 ভাইভা, মানে হচ্ছে পিজি সোশ্যাল ওয়ার্ক মানে MSW কোর্সের পেপার 8-এর ভাইভা, টার্ম অ্যান্ড এক্সামিনেশন June 2018। প্রথমে এটা, ভেনু হচ্ছে সাউথ ক্যালকাটা গার্লস কলেজ, 72 শরৎ বোস রোড, কলকাতা 725। দ্য ফলোয়িং পয়েন্টস আর টু বি নোটেড ফর দি কামিং MSW ভাইভা ভোস ভোক ইন এক্সামিনেশন June 2018। নো স্টুডেন্টস উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন ভাইভা ভোক উইদাউট আইডেন্টিটি কার্ড, ভ্যালিড অ্যাডমিট কার্ড অ্যান্ড 2 কপিজ অফ ফিল্ড রিপোর্ট পেপার 7 ফর ইচ স্টুডেন্ট। মানে কোনো স্টুডেন্টকে অ্যালাউ করা হবে না ভাইভা ভোক যে এক্সাম আছে সেটাতে, যদি তাদের কাছে আইডেন্টিটি কার্ড না থাকে, অ্যাডমিট কার্ড না থাকে এবং 2 কপি তাদের ফিল্ড রিপোর্ট না থাকে, পেপার 7-এর যে ফিল্ড রিপোর্ট সেই রিপোর্ট যদি না থাকে তাদেরকে এই এক্সাম দেওয়া হবে না ভাইভা এক্সাম। স্টুডেন্ট হ্যাভ টু ফলো টাইম শিডিউল ভেনু ডেট টাইম স্ট্রিক্টলি অ্যান্ড নো ডিভাইশন উইল বি অ্যালাউড, দে হ্যাভ টু রিপোর্ট উইদিন 3 PM। আচ্ছা, যেমন তোমার টাইম শিডিউল আছে সেই টাইম শিডিউলের মধ্যে তাদেরকে যেতে হবে, নইলে তা কাউকে অ্যালাউ করা হবে না। আচ্ছা, এবার চার্টে আসি। দেখো, ডেট এবং ডে, মানে কোন ডেটে এবং কী বারে কোন পেপার, তারপর দেওয়া আছে পেপার, তারপর দেওয়া আছে রুম নাম্বার, তারপর দেওয়া আছে স্টাডি সেন্টার, তারপর দেওয়া আছে টাইম। প্রথমে দেখবে ভেনু দেওয়া আছে, ওই ভেনুতে এক্সাম হবে। এবার কোন কোন স্টাডি সেন্টারে হবে, কী কী বারে, দেখো 15/11/2018 থার্সডে, পেপার 8 ভাইভা এক্সাম, রুম নাম্বার 1-এ হবে দামদাম মতিঝিল কলেজের, বসন্ত দেবী কলেজের, গুরুদাস কলেজ, MMC কলেজ, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন। এটা হচ্ছে 1 নম্বর রুমে। এই কটা 1 নম্বর রুম কোন কলেজের, এটা সাউথ ক্যালকাটা গার্লস কলেজ। এই কলেজে এই 1 নম্বর ঘরে যাদের স্টাডি সেন্টার আছে তাদের এক্সাম হবে। টাইম হচ্ছে 10:30 থেকে 5 এবং এটা সেটা ভ্যারি করবে, তো অবশ্যই এই টাইমের আগে তোমরা রিপোর্ট করবে। পরপর এইভাবে দেখে দেওয়া আছে 15/16/17 পরপরই পরীক্ষা আছে এবং আলাদা আলাদা স্টাডি সেন্টারে আছে, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। এটা কিন্তু একটা এক্সাম সেন্টারে হচ্ছে, সেটা হচ্ছে ভেনু সাউথ ক্যালকাটা গার্লস কলেজ, এই কলেজেই এক্সাম সেন্টার পড়েছে। দেখো সব দেওয়া আছে একই ধরনের, তো অসুবিধা হওয়ার কথা নাই। আচ্ছা, 1:30 থেকে 2 পর্যন্ত ব্রেক আছে, মানে 10:30 থেকে 5 পর্যন্ত এক্সাম আছে, তার মিডিলে 1:30 থেকে 2 পর্যন্ত ব্রেক আছে, টিফিন ব্রেক। আচ্ছা, পেপার দেয় আছে, এগুলো সব একটু দেখে নেবে মিলিয়ে। আচ্ছা, এবার আসি এমলিসে। আগেরটা গেল MSW, এবার হচ্ছে এমলিস, মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন। দেখো এখানে কি বলছে, দ্য শিডিউল ফর মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এমলিস পেপার IX, মানে 9th পেপার ভাইবা হোক, ফ্রম July 2016, এনরোলমেন্ট সেশন, টার্ম এন্ড এক্সামিনেশন June 2018, মানে 2016 থেকে যারা এক্সাম ফর্ম ফিল আপ করেছে তাদের যে এক্সাম আছে সেটা। ভেনু হচ্ছে সাউথ ক্যালকাটা গার্লস কলেজ, সে একই কলেজে এক্সাম সেন্টার হয়েছে। এখানে কি বলছে, দ্য ফলোয়িং পয়েন্টস আর টু বি নোটেড দ্যাট কামিং এমলিস ভাইভা এক্সামিনেশন June 2018, নো স্টুডেন্টস উইল বি অ্যালাউড এফআইআর ইন ভাইভা বুক উইদাউট আইডেন্টিটি কার্ড, ভ্যালিড অ্যাডমিট কার্ড অ্যান্ড 2 কপিজ অফ ডিসার্টেশন পেপার 9 ফর ইচ স্টুডেন্ট। মানে কোন স্টুডেন্টকে পরীক্ষা দিতে দেওয়া হবে না যদি তাদের কাছে আইডেন্টিটি কার্ড না থাকে, অ্যাডমিট কার্ড না থাকে এবং 2 কপি তাদের ডিসার্টেশন পেপার 9-এর যদি না থাকে। স্টুডেন্টস হ্যাভ টু ফলো দ্য টাইম শিডিউল ভেনু ডেট টাইম স্ট্রিক্টলি অ্যান্ড নো ডিভাইশন উইল বি অ্যালাউড, মানে তাদেরকে ভেনু ডেট এবং টাইম ফলো করতে বলা হচ্ছে, যদি না করে তো তাদের জন্য কোনো পরীক্ষা দিতে দেওয়া হবে না তাদেরকে। এবার দেখো কী বলছে, ডেট দেওয়া আছে, তারপর পেপার, রুম নাম্বার, স্টাডি সেন্টার, টাইম। ডেট দেখো 17/11/2018, পেপার হচ্ছে 9th পেপার,
রুম নাম্বার 7, মানে ওই সাউথ ক্যালকাটা গার্লস কলেজের রুম নাম্বার 7-এ প্রথম যে ঘরে যতগুলো কলেজ দেওয়া আছে, দমদম মতিঝিল কলেজ, বসন্ত দেবী কলেজ, গুরুদাস কলেজ এটসেট্রা, যতগুলো কলেজ দেওয়া আছে সেই কলেজের রুম নাম্বার 7-এ পরীক্ষা হবে সাউথ ক্যালকাটা গার্লস কলেজে, ঠিক আছে। টাইমটা হচ্ছে 10:30 থেকে 5টা। একইভাবে নিচে সব দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবে। এরও টিফিন ব্রেক আছে 1:30 থেকে 2টো। তো আশা করি বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। এই নোটিশের লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও আমাদের গ্রুপের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক, ইউটিউব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সব কিছুর লিঙ্কই আমাদের গ্রুপ ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে একটু চেক করে দেখে নিও। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে তার নোটিফিকেশন পেতে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।